আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে অটোমেটিক রিপ্লাই দিবেন। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি বা আমাদের পকেটের মধ্যে মোবাইলটা আছে, সেক্ষেত্রে যদি হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস আসে বা আমরা কোনো মিটিংয়ের মধ্যে আছি বা কোনো ডিউটির মধ্যে আছি, সেক্ষেত্রে যদি অনেক সময় আমাদের মেসেজ আসে বা গ্রুপ থেকে বা কোনো কন্ট্যাক্ট নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ আসে বা কল আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ব্যস্ততার কারণে মোবাইলটা ধরতে পারি না বা তাদেরকে রিপ্লাই দিতে পারি না। তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এমন একটা সিস্টেম করে দিতে পারেন যেটার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপের একটা অটোমেটিক রিপ্লাই চলে যাবে। যেমন কি আপনি গ্রুপের মধ্যে কেউ একটা মেসেজ করলো, অনেকে মেসেজ করলো, আপনি রিপ্লাই দিতে পারতেছেন, আপনি একটা অটোমেটিক সেট করে দিলেন, এটা আপনাকে লাগবে না, আপনার মোবাইল থেকে এটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি এটা চলে যাবে, একটা আনসার চলে যাবে। যেমন কি আপনাকে কেউ একটা মেসেজ করলো যে ভাই কেমন আছেন, এইসব এগুলো আর কি ব্লা ব্লা। তো সেক্ষেত্রে কী করবেন, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে অটোমেটিকলি আপনার মোবাইল সেটাকে রিপ্লাই দিয়ে দিবে। আপনি যেটা রিপ্লাইয়ের মধ্যে লিখে রাখেন, মনে করুন আমি এখন ব্যস্ত আছি, পরে আপনার সাথে কন্ট্যাক্ট করবো, এরকম আর কি। তো এটা আপনি করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। তবে এই ফিচারটা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপের যেটা নিজস্ব অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, যেটা আমি এখন ওপেন করে রাখছি, এটাতে এই সিস্টেমটা আসেনি। সেজন্য আপনাকে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, যেটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবো। আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে আসার পর জাস্ট হোয়াটসঅ্যাপ শিডিউলার লিখলে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা শিডিউলার ফর হোয়াটসঅ্যাপ। আর এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আমি টাইম ই করার জন্য আমি এটাকে ইনস্টল করে নিলাম, দেন সিম্পলি আমি সেটাকে ওপেন করব। ওপেন করার পর আপনাদেরকে কনফিগার করে দেখাবো কিভাবে সেটাকে কনফিগার করতে হয়। তো আপনি যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন এই টাইপের আসবে, ক্রিয়েট এ নিউ শিডিউলার বাই ক্লিকিং প্লাস, এই যে প্লাসে ক্লিক করে আপনি শিডিউলটা কমপ্লিট করবেন। তো আপনি যদি শুধু গ্রুপে রিপ্লাই দিতে চান, এই যে গ্রুপে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমি শুধু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে দিব। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট মনে করেন স্পেসিফিক কোনো কন্ট্যাক্টের জন্য, মনে করেন আপনি কোনো ফ্রেন্ডের বা আপনার কোনো গার্লফ্রেন্ডের বা আপনার কোনো ওয়াইফের কন্ট্যাক্টটা আপনি অ্যাড করে দিতে চান তার রিপ্লাই সরাসরি চলে যাওয়ার জন্য, তাকে স্বয়ংক্রিয়ভাবে তাকে আপনি আনসার দেবেন হোয়াটসঅ্যাপে আপনি ব্যস্ত থাকার সময়ও। তো আমি একে এই যে কন্ট্যাক্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জন্য দেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এইটা এখানে চলে যাব, মেসেজটা লিখব, আমি তাকে কি রিপ্লাই দিব, বা আপনি যদি পিকচার অ্যাড করতে চান তাও পারবেন, আর যদি কাউকে কোনো দিন মেসেজ অ্যাড করতে চান সেটাও আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। আমি এখানে লিখব আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ লেটার, জাস্ট আপনি যেটা যা যেটা ইচ্ছা আপনার সেটা লিখে দিতে পারবেন, আমি এতটুকুই লিখব উইথ ইউ লেটার, জাস্ট এতটুকু লিখলাম। লেখার পর এরপর আছে এখানে সিলেক্ট ফ্রিকোয়েন্সি, এটা আপনাকে করে দিতে হবে, আপনি কি একদিনের জন্য করবেন নাকি এক সপ্তাহ নাকি এক মাস নাকি এক বছরের জন্য, ওয়ান্স ডেইলি উইকলি এটা করে দিন, আমি জাস্ট একবারের জন্য করব। দেন এখানে কন্ট্যাক্ট ক্লিক হিয়ার টু অ্যাড কন্ট্যাক্ট, আপনি কোন নাম্বারটা থেকে যদি মেসেজ আসে সেটার অটো রিপ্লাই করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার আগে এখানে আপনার টাইমটা সিলেক্ট করে দিতে হবে, কোন টাইমের মধ্যে এক্স্যাক্টলি সেটা করে দিবেন। যেমন কি আমার এখানে আমি টাইম একটা সিলেক্ট করে দিব, সেটা হচ্ছে 17 করে দিচ্ছি, ওকে 9:17 করে দিলাম, ওকে করে দিলাম। দেন এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি অ্যাড করব, তো আমি একটা নাম্বার অ্যাড করতেছি, অ্যাড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই নাম্বারটা অ্যাড করব। অ্যাড করার পর ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর এখন ওই নাম্বার থেকে যদি যখন মেসেজ আসে সেটা ওই টাইমের মধ্যে চলে যাবে, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি রিপ্লে হয়ে যাবে। আমি যে কোনো একটি মেসেজ করলাম, ঠিক আছে, এই মোবাইলটা যেহেতু আমার হাতে আমি মেসেজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে মেসেজটা আসার পর একটু টাইম নেবে, এই যে মেসেজটা চলে আসছে আসার পর এটা অটোমেটিক্যালি রিপ্লে হয়ে যাবে তার কাছে, তো সেটার জন্য একটু টাইম নিতে হবে। আর এটা আপনি যে নাম্বারটা সেট করবেন সেটার মধ্যে যে টাইমটা সেট করলেন সেটা সেই টাইমের মধ্যে কিন্তু রিপ্লাই হবে, তার আগে রিপ্লাইটা হবে না। আর একটা জিনিস এখানে সমস্যা, সেটা হচ্ছে এটা স্পেসিফিক্যালি একটা নাম্বারের মধ্যে একবারই ই করা যায়, রিপ্লাইটা করা যায়, অটো রিপ্লাইটা করা যায়। সেজন্য আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে করেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে গ্রুপের মধ্যে বারবার মেসেজ আসলে আপনি গ্রুপের মধ্যে বারবার রিপ্লাইটা দিতে পারবেন, যেহেতু আমরা এখানে স্পেসিফিক্যালি একটা নাম্বার অ্যাড করলাম সেই কারণে এখানে একটা নাম্বারের মধ্যে রিপ্লাই হবে। আর এটার মেইন যেটা সুবিধা সেটা হচ্ছে, মনে করে দেখা যাচ্ছে আপনি আপনার ফ্রেন্ডকে বার্থডেতে উইশ করতে চান রাত 12টার পরে, তখন হয়তো আপনি উইশ করতে পারতেছেন, আপনি যদি এটা অটোমেটিক্যালি সেট করে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার ওখানে রিপ্লাই চলে যাবে, তার কাছে আপনি বার্থডে উইশটা চলে যাবে, আপনাকে আর হয়তো বা অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না। আরও অনেক সুবিধা আছে যেটা আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে ইজিয়ালি ইউজ করতে পারি না, এটা হোয়াটসঅ্যাপের আপডেটের মধ্যে এখনও আসে না, হয়তো বা এটা ভবিষ্যতে আসতে পারে। আর রিপ্লাইটা একটু টাইম নিয়ে হবে, যেহেতু টাইমটা যতক্ষণ কমপ্লিট না হবে আর এটা
নেটওয়ার্ক বেসের উপরও ডিপেন্ড করবে। আপনার নেটওয়ার্ক বেস যদি ভালো হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি রিপ্লে হয়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু রিপ্লেটা হয়ে যাচ্ছে, দেখেন এটা অটোমেটিক্যালি কাজ করবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। যেমনকি আমার এখান থেকে এটা রিপ্লেটা অলমোস্ট হয়ে গেছে, এখানে অটোমেটিক্যালি দেখে দিচ্ছে। আর এখন যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন, দেখেন আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ লেটার, এটা চলে গেছে। এটা কত, এই যে 21:17, তার মানে 9:17 তো অটোমেটিক্যালি রিপ্লেটা হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে অটোমেটিক্যালি রিপ্লাই দিতে পারবেন আমার এই সফটওয়্যারটা ইউজ করে। আর এটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।